আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার বেলাল হোসেন, প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হলো উকুন। উকুনের যন্ত্রণা যারা আমরা সবসময় ভুগে থাকি, উকুনের যন্ত্রণার জন্য আমাদের যাদের ঘুম হয় না, মানুষের সামনে যেতে পারি না, মানুষের সামনে গেলে উকুন আপনাকে আঘাত করে, উকুন আপনাকে কামড়াইতে থাকে, এটার জন্য হোমিওপ্যাথিতে কি মেডিসিন আছে, কি মেডিসিন ব্যবহার করলে আপনি চিরতরেই আপনার উকুন থেকে মুক্তি পাবেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে অনুরোধ, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে রাখবেন, বেশি শেয়ার করবেন, ভালো লাগলে লাইক দিবেন। যারা আমার নাম্বারটি চান, বক্সের নাম্বারটি পেয়ে যাবেন। উকুন একটি যন্ত্রণাদায়ক বিশ্রী, কিন্তু এই উকুনে কিন্তু অনেক উপকার আছে। আপনি যদি সম্পূর্ণ উকুন আপনার মাথা থেকে চলে যায়, আপনার কিন্তু কয়েকটা রোগের লক্ষণ থাকতে পারে। সেটা হলো আপনার, যাদের মাথায় উকুন না থাকে তাদের একদিকে পায়খানা সবসময় কোষ্ঠকাঠিন্য থাকা, আরেকটা হলো কুষ্ঠ রোগ হওয়ার সম্ভাবনা, এবং কুষ্ঠ রোগীদেরই মাথায় একেবারে উকুন থাকে না, যার কারণে উকুনের মূল্য এখন অনেক। যেমন আপনি দুবাই, কুয়েত আরও রাষ্ট্রগুলিতে উকুন বিক্রি হয়, অনেক দামে উকুন, চওড়া দামে উকুন বিক্রি হয়। তারপরও অতিরিক্ত উকুন হওয়ার কারণে আমাদের অনেক ঝামেলা পোহাইতে হয়, অনেক কষ্ট ভোগ করতে হয়, এবং অনেকে ঘুমই ঠিক মতন হয় না, মানুষের সামনে গেলে উকুন পরে আবার মাথার উপর, আপনার কপালের উপর থেকে উপরে এসে পরে ঘাড়ে এসে অনেক সময় কামড় দেয়। এই যে যন্ত্রণা, এটা অনেক বেদনাদায়ক, কষ্টদায়ক, লজ্জাজনক ব্যাপার। এই জন্য আপনারা যে জিনিসগুলি ব্যবহার করবেন, আর একটু উকুন কীভাবে বিস্তার লাভ করে, উকুন বিস্তার লাভ করার পিছনে হইল সঠিকভাবে আপনার মাথা পরিপাটি না করা, শ্যাম্পু বা সাবান ঠিক মতো ব্যবহার না করা, যার উকুন আছে তার কাছে গিয়ে বসবাস করা, তার সাথে শোয়া বা একসাথে আমরা তাদের সাথে ঘুমানো, এই যে বিভিন্ন কারণে উকুন আমাদের মাথায় চলে আসতে পারে, এটা থেকে নিজেদেরকে সতর্ক থাকতে হবে। আর চিরুনি ব্যবহার করা যাবে না, একে অপরের চিরুনি ব্যবহার করা জায়েজ নেই, একে অপরের গামছা ব্যবহার করা জায়েজ নেই, পিতার গামছা সন্তান ব্যবহার করতে পারবে না, এগুলি অনেক সতর্ক থাকা দরকার। এগুলি যদি আপনি বেঁচে থাকতে পারেন, ইনশাআল্লাহ অনেক রোগ থেকে মুক্তি পাবেন। এখন আসা যাক যে কি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করলে আপনি উকুন থেকে মুক্তি পাবেন। প্রথমে হলো স্টাফাই স্যাগরিয়া হলো মাদার। স্টাফাই স্যাগরিয়া, এই মাদারটা হলো, মাদারটা দেখতে এমন, এই যে মাদার দেখতেছে, এখানে হাফ আউন্স, এখন কত আউন্স আছে, হাফ আউন্স। এক আউন্স পরিমাণ নিলে আপনি 200 মিলি বা 250 মিলি যে আছে ওটা ব্যবহার করবেন, আর যদি 500 মিলি নেন তাহলে 1.5 আউন্স, 1 আউন্স অথবা 1.5 আউন্স ব্যবহার করবেন। এই মাদার, স্টাফাই স্যাগরিয়া মাদার, এই মাদারটা কি করবেন, এটার ভিতরে মিলাবেন, আমি মিলাইলাম না, মিলাই দেখাইলাম না, এটা মিলানোর, এটার ভিতরে দিবেন, দেওয়ার পরে এটাকে এভাবে সুন্দর করে ঝাঁকড়িয়ে নেবেন, এবং যখন ব্যবহার করবেন তখন ঝাঁকড়িয়ে নেবেন, এটা মাথায় ব্যবহার করবেন, আপনার ইনশাআল্লাহ আপনার উকুন দূরীভূত হয়ে যাবে। আরেকটা মেডিসিন হলো, আবার স্টাফাই স্যাগরাফিয়া 200 খেতেও হবে, স্টাফাই স্যাগরিয়া 200 খাবেন। কিভাবে খাবেন, সকাল এবং রাত্রে 30 ফোঁটা করে খাবেন, আমি যেভাবে সবসময় বলি ওইভাবে আপনারা কাজ করবেন। আরেকটা হলো লিডাম পাল, এই লিডাম পালটা আপনারা সবসময় মাদার বাড়িতে রাখবেন। এটা বাড়িতে রাখলে কি হবে, আপনাকে বিশু বলেন, সাপে বলেন, বা এই আপনার মৌমাছি বলেন, যে কোনো আপনার বিষাক্ত জিনিস আপনার আঘাত করলে লিডাম পাল লাগাই দিবেন, এবং লিডাম যদি খাওয়ান, কুকুরে কামড় দেয় যদি লিডাম খাওয়ান, আপনার কখনোই আপনার আর এই এলোপাথির কাছে যে দৌড় পাততে হবে না, সুই দেওয়া লাগবে না, এবং আপনার আরও যে আপনার ভয় আছে, যে সমস্ত কুকুরে কামড় দিলে যে আপনার জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা থাকে, জলাতঙ্ক রোগ হওয়ার হবে না ইনশাল্লাহ, আমরা আসলে এই মেডিসিনগুলি ব্যবহার করি। তাই লিডাম পাল ব্যবহার করবেন,
হ্যাঁ, এটা কিভাবে, ওই নারকেল তেলের ভিতরে 1 আউন্স পরিমাণ যদি দেন তাহলে 200 মিলি, আর 1.5 আউন্স পরিমাণ দিলে 500 মিলিতে ব্যবহার করতে পারবেন, প্রতিদিন রাত্রে ব্যবহার করতে পারবেন, আর লেডাম্বর ব্যবহার করে আপনার এই গোসলও করতে পারবেন। আরেকটা হলো টিউবার কুলিনাম, যদি মেজাজ অনেক খারাপ থাকে, অনেক রাগী থাকে, নোংরা থাকে, সবসময় ঠান্ডা সর্দি লাগার প্রবণতা থাকে, তাহলে টিউবার কুলিনাম 200 ব্যবহার করবেন। আরেকটি মেডিসিন হলো সুরিনাম, সুরিনামটা হলো সবচেয়ে নোংরা লোক, যাদের মাথায় সবসময় নোংরা থাকে, শরীরে নোংরা থাকে, সব জায়গায় ময়লা কাপড়, ময়লা ময়লা জায়গায় বসবাস করে, ময়লা মাথা মতো ধয় না, মাথা পরিপাটি করে না, মাথাকে আপনার সৌন্দর্য রাখে না, সাবান ব্যবহার করে না, কোনো কিছুই করে না, যারা এত নোংরা তাদের যদি আপনার এই উকুন হয়ে থাকে তাহলে আপনারা সুরিনাম ব্যবহার করুন। সাথে কিন্তু স্টাফাই স্যাগ্রাফিয়া অথবা লিডাম্পাল, এই দুইটা মেডিসিনের একটা মেডিসিন দিয়ে আপনাকে অবশ্যই নারকেল তেলের সাথে ব্যবহার করে আপনাকে মাথায় ব্যবহার করতে হবে। আজকে এই বলেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে যদি আপনাকে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটি কমেন্ট লাইক দিবেন, আর যারা নতুন ভাই নতুন বোন যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন, এটি আপনাদের কাছে অনুরোধ। আর আমি এরপর থেকে শিশুদের নিয়ে অনেক বিষয় আলোচনা করবো, অর্থাৎ মানে শিশুদের যত রোগ আছে গর্ভ থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।